রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। গতকাল গাম্বিয়ার বানজুলে 15তম ওআইসি শীর্ষ সম্মেলনের দ্বিতীয় শেষ দিনের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় গাম্বিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আইন ও আর্থিক বিষয়ে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। সভায় সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিনি সহ সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যা দ্রুত ও স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ওআইসি মহাসচিব হিসেইন ইব্রাহিম তাহা, গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাউদা এ জালো সহ ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।